আছে, প্রয়োজনের অতিরিক্তটা দিবেন, প্রয়োজনাতিরিক্ত, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ইসলাম দেখেন কত ব্যালেন্সড, কত ভারসাম্যপূর্ণ। ইসলাম বলে না যে আপনি সব উজাড় করে দেন, না, আপনি খরচের পরে যেটা আপনার অতিরিক্ত ওইখানে ইসলাম ভাগ বসিয়েছে যে দাও, ওখান থেকে দাও। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া, তারা জিজ্ঞেস করে নবী কি দান করব, আল্লাহ বলেন নবী আপনি তাদের বলে দেন অতিরিক্ত যেটা তোমার লাগে না ওইটা দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে বলেছিলাম ওনার ডিকশনারিতে কি নাই, ভুলে গেছেন এতক্ষণে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিকশনারিতে কি নেই, মানে কেউ চাইলে না বলতে পারতেন না উনি। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি গায়ে একটা মাত্র জামা, এক ফরিয়াদে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আতিনি কামিসান, একটা জামা দেন আমাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুলে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ পড়বেন না তো? এখন গায়ে যেহেতু জামা নাই, সাহাবারা নানা কাজে এসে উনি বের হতে পারেন না, ঘরে বসে আছেন। এবার আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকুতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। এর অর্থ হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য হবে তারা যখন দান করবে তারা ব্যালেন্সড চ্যারিটি করবে, ভারসাম্যপূর্ণ দান, মানে তার প্রয়োজনের অতিরিক্ত যেটা ওইটা দিবে, খুব কৃপণতাও করবে না আবার দিয়ে একেবারে সব উজাড় করে দিবে না। মানে আয়াত দিয়ে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন নবীকে যে নবী জামা যদি দুইটা থাকতো তো একটা দিতেন, জামা যদি দুইটা থাকতো তো একটা পড়ছেন আর একটা দিয়ে দিতেন, সেটা ঠিক ছিল, বাট ছিলই কয়টা, একটা, ওইটাই যে দিয়ে দিছেন এখন আপনার হবে কি? সুবহানাল্লাহ, কি দয়ালু নবী ছিলেন, কি দাতা নবী ছিলেন, কি দানশীল ছিলেন, কি জেনারস ছিলেন। তো দানের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে ভারসাম্যপূর্ণ দান করতে হবে, সব উজাড় করে দিয়ে দেওয়া যাবে না। আপনার সব এই যে কষ্টে উপার্জিত সম্পদ, এটা ব্যবহারের সবচেয়ে বেশি হকদার আপনি নিজেই, আপনার ফ্যামিলি। তো আপনাদের খরচ শেষে অতিরিক্ত যেটা থাকবে সেটা আপনি দান করতে পারেন। গোপনে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে আর চোখের পানি ছাড়ে, কি ছাড়ে? চোখের পানি ছাড়ে। আমাদের তো চোখের পানি নামে না, কবে যে শেষ জীবনে কেঁদেছি আমাদের অনেকের মনেই পড়ে না। আরে কবে যেন কাঁদলাম সর্বশেষ আল্লাহর ভয়ে? এত ব্যস্ত জীবন, এত যান্ত্রিক জীবন, এত বিজি স্কেজুল, আল্লাহর ভয়ে যে নিজের গুনার কথাগুলো স্মরণ করে একটু চোখের পানি ফেলবো এটাই ভুলে গেছি। যারা গোপন ভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করে চোখের পানি ফেলে, আল্লাহ ওই ব্যক্তিকে আরশে নিজের ছায়া দিবেন। দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোঁটা, আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো? অনেক শক্তিশালী, পৃথিবীর কোনো কিছু এটাকে নিভাতে পারে না, কিছু না, শুধু পারে একটা জিনিস, সেটা হচ্ছে চোখের পানি। সেটা কি? চোখের পানি শুধু জাহান্নামের আগুনকে নিভাতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আইনিন লা তাদমা, আল্লাহ ওই চোখ থেকে আমি পানাহা চাই যে চোখ কাঁদে না, যে চোখ দিয়ে পানি নামে না, এরকম চোখ আমি চাই না। আল্লাহ এমন চোখ আমি চাই যে চোখ তোমার ভয়ে অশ্রু বিসর্জন। প্রেস টিভি 24, সুস্থ সংস্কৃতি বিকাশে এক ধাপ এগিয়ে।